মাধ্যমিক পরীক্ষা 2023 তোমরা যারা যারা দিতে চলেছো, সেই পরীক্ষার রুটিনে বড়সড় বদল নিয়ে চলে আসলো মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেক্ষেত্রে পরীক্ষার যে রুটিন তাতে কিন্তু বদল নিয়ে আসা হয়েছে, এবং সেই নিয়েই আজকে অর্থাৎ 19/1/2023 বৃহস্পতিবার নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে রাত্রিবেলার দিকে। তো সেক্ষেত্রে সেই নোটিশে কি রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো। এবং শুধুমাত্র কি একটা পরীক্ষায় চেঞ্জ হচ্ছে নাকি আরো অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোরও যে তারিখ বদল হবে, এই নিয়ে কোনো আপডেট এসেছে বিস্তারিত চলুন জানলেই আমরা কিন্তু এই নোটিফিকেশনটা বিস্তারিত আলোচনা করলেই বুঝতে পারবো। তো বিস্তারিত আমরা ভিডিওটিতে আলোচনা করবো, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করুন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ 19/1/2023 নোটিফিকেশন একটি নতুন জারি করা হয়েছে রিগার্ডিং রিশিডিউলিং অফ ওয়ান এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষা 2023। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা 2023-এ তোমরা যারা যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য নতুন করে এক্সামিনেশনের ডেট কিন্তু দেওয়া হচ্ছে রিশিডিউলিং। তো সেক্ষেত্রে কোন এক্সামটা এখানে চেঞ্জ করার কথা বলা হচ্ছে বিস্তারিত আমরা এই নোটিফিকেশনটি দেখলে জানতে পারবো। তো দেখুন কি বলা হচ্ছে, যারা যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রে দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ইন কন্টেক্স অফ বাই ইলেকশন নোটিস ইস্যুড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকেই যে নোটিশটা পাঠানো হয়েছে কন্টেক্সে, সেক্ষেত্রে বাই ইলেকশন যেটা রয়েছে অর্থাৎ উপনির্বাচন যেটাকে ভাইট করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ভাইট মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে 18/1/2023-এ জারি করা নোটিশ, অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট মেমো ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ ভাইট নম্বর 09C ডেটেড 19/1/2022। ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দ্য ডেট অফ পোলিং অফ বাই ইলেকশন টু সাগরদিঘি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং সেক্ষেত্রে ইউজ টু বি হেল্ড অন 27/2/2023। অর্থাৎ এই যে বাই ইলেকশনের কথা বলা হচ্ছে, উপনির্বাচনের কথা বলা হচ্ছে, সেটা একই দিনে হয়ে যাওয়ার কারণে মনডে অর্থাৎ এই 27/2/2023 ক্ল্যাশিং উইথ শিডিউল হিস্ট্রি এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষা 2023। অর্থাৎ সেই দিনেই অর্থাৎ 27/2/2023-এই মাধ্যমিক পরীক্ষার যে ইতিহাস বিষয়ে পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু একই ডেটে পড়ছে, অন দ্য সেম ডেট। তারপরে যেটা বলা হচ্ছে, দেয়ার ফোর ইজ দ্য গ্রেটার পাবলিক ইন্টারেস্ট দ্য সেড হিস্ট্রি এক্সামিনেশন অফ মাধ্যমিক পরীক্ষা 2023 ইজ বিং হেয়ার বাই রিশিডিউলিং অন 1/3/2023। অর্থাৎ 1 মার্চ কিন্তু এই পরীক্ষাটি আবার ডেট চেঞ্জ করে হচ্ছে, অর্থাৎ এক্সামিনেশন যেটা ইতিহাসের 27 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে 1 তারিখ মার্চ মাসের হবে ইন প্লেস অফ 27/2/2023। যেটা বললাম আপনাদেরকে, 27 তারিখের পরিবর্তে 1 মার্চ কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে। দ্য টাইম অ্যান্ড ভেনিউস আর অ্যাজ ফিক্সড ফর দ্য এক্সামিনেশন অফ 27/2/2023 উইল রিমেন সেম। অর্থাৎ টাইম যেটা ছিল বা শিডিউলে যেক্ষেত্রে যাদের যেই ইনস্টিটিউশনে পরীক্ষা রয়েছে বা যেই স্কুলে যাদের যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু সেম থাকছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজ থাকছে। রেস্ট অফ শিডিউল অফ মাধ্যমিক পরীক্ষা 2023 আর রিমেন আনচেঞ্জ। অর্থাৎ বাদবাকি যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ইতিহাস বিষয়টার ব্যাপারে এখানে কিন্তু নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মৌসুমী ব্যানার্জি যিনি ডিএস এক্সামিনেশন রয়েছেন তার কিন্তু এখানে সেক্রেটারি ডেপুটি সেক্রেটারির সিগনেচার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। তো আজকে এই নোটিফিকেশনটি জারি করার পর থেকে শিডিউলে খানিকটা চেঞ্জ হচ্ছে, রুটিনে খানিকটা চেঞ্জ হচ্ছে। তো এটুকুই আপনাদের জানানো। তো যাই হোক, মাধ্যমিকের সূচি বদলে গেল, সাগরদিঘিতে উপনির্বাচনের জন্য পিছিয়ে গেল পরীক্ষা, মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচনের জন্য পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। বুধবারই অর্থাৎ গতকালকে আপনারা দেখে থাকবেন নির্বাচনের উপনির্বাচনের যে নির্বাচনটি হতে চলেছে সাগরদিঘিতে সেই কারণে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, এবং সেক্ষেত্রে 27 ফেব্রুয়ারি হবে এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, সেদিনই ছিল মাধ্যমিক ইতিহাস পরীক্ষা। বৃহস্পতিবার অর্থাৎ আজকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে নির্বাচনের জন্য ইতিহাস পরীক্ষা 27 তারিখের পরিবর্তে 27 ফেব্রুয়ারি পরিবর্তে নেওয়া হবে 1 মার্চ। বোর্ডের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিন বদলে ঘোষণা করা হলো, এবং একটু আগে আপনারা দেখলেন নোটিফিকেশনে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে ইতিহাস পরীক্ষার তারিখ পাল্টানো হচ্ছে, তবে একই জায়গায় পরীক্ষা নেওয়া হবে, এছাড়াও বাকি অন্যান্য যে পরীক্ষাগুলি রয়েছে সেক্ষেত্রে কোনো রকম বদল হচ্ছে না। প্রসঙ্গত, সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক যিনি
যিনি রয়েছেন সুব্রত সাহা, সেই কেন্দ্রে উপনির্বাচনের কথা জানায় কমিশন। এবং সেক্ষেত্রে কিন্তু এই একই দিনে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। গতকালই এই বিষয়ে খতিয়ে দেখা হবে আশ্বস্ত করেছিলেন সভাপতি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তো যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা নোটিফিকেশন দেখলাম। তো আপনারা যারা যারা এই নিয়ে চিন্তিত ছিলেন, বিশেষ করে অভিভাবকরা, তো তাদের জন্য এটা বলে রাখবো যে পরীক্ষার যে শিডিউল সমস্তটাই চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ইতিহাস পরীক্ষার শিডিউলটা চেঞ্জ হচ্ছে, সেটা 27 তারিখ ফেব্রুয়ারি মাসের পরিবর্তে 1 মার্চ কিন্তু হচ্ছে। আর বাদ বাকি যে এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। ঠিক আছে, তো এটুকু আজকে আপডেট ছিল বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কিছু জিজ্ঞাসা করার থাকলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক পাবেন, সেখানে কিন্তু জানাতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।